everyone, welcome to It's Yum. আজ আমি এসে গেছি একটা ভীষণই ইন্টারেস্টিং টপিক নিয়ে। আমার ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এই বছরে আমার মেইন ফোকাস হচ্ছে সোশ্যালাইজিং, বাট আদার দেন সোশ্যালাইজিং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটাতে আমি ফোকাস করব সেটা হচ্ছে নিজেকে স্ট্রেস ফ্রি রাখা, যেটা একদমই ইম্পসিবল বিকজ অফ মাই লিটল ওয়ান। তার খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, সে কিচ্ছু খেতে চায় না, তার কিচ্ছু পছন্দ না। আর সারাটাক্ষণ আমি শুধু ভাবতে থাকি কি খাওয়াবো, কিরম ভাবে খাওয়াবো, সেই নিয়ে একটা তুমুল ঝামেলা চলে আমার বেবির আর আমার মধ্যে 24 ঘন্টা। আর অলমোস্ট আমি পাগল হয়ে যাই ওকে কি করে খাওয়াবো সেই ভেবে ভেবে। তো ওই একটা ম্যাটার আমাকে ভীষণ টেনশন দেয়। আমি জানি না লাইক আমার মতো যারা নতুন মম আছে তারা এই জিনিসটা ফেস করে কিনা, আমি শুধু ফেস করছি। যদি তারাও সেম ফেস করে প্লিজ লেট মি নো কি করে আপনারা হ্যান্ডেল করছেন, কি করে নিজেকে টেনশন ফ্রি রাখছেন, আর স্পেশালি কি করে বেবিকে খাওয়াচ্ছেন। বিকজ ফর মি ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, যাই আমি বানাই না কেন, যাই আমি কে দিই না কেন, কিচ্ছু পছন্দ হয় না, ইটস ভেরি ডিফিকাল্ট। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো সেই ব্যাপারে আমি ভাবছিলাম যে আমি যদি কোনো স্পেশালিস্টের সাথে কথা বলি, তাদের সাজেশন নিই, মেবি ইফ রিকোয়ার্ড যদি বেবিকে কাউন্সিলিং এর দরকার পড়ে। ফর্চুনেটলি আমার ভীষণই একজন ক্লোজ রিলেটিভ স্বাগতা চক্রবর্তী ভীষণই ট্যালেন্টেড, শি কমপ্লিটেড হার মাস্টার্স ইন অ্যাপ্লয়েড সাইকোলজি উইথ ক্লিনিক্যাল স্পেশালাইজেশন। আমি ভাবলাম যে ওর সাথে কনসাল্ট করি। তার আরেকটাও রিজন আছে, যেহেতু আমার রিলেটিভ হয়তো আমাকে কিছু ডিসকাউন্টও দিতে পারে, বা একটা দুটো সেশন হয়তো ফ্রিতেও করতে পারে। তো তাই জন্য আমি ভাবলাম ওয়াই নট কানেক্ট উইথ হার। তো আমি ওকে বললাম যে এই ব্যাপার, কি সাজেশন তুই দিতে চাস, বেবি কোনো কাউন্সিলিং লাগবে কিনা। দেন শি টোল্ড বেবির কাউন্সিলিং লাগবে না, রাদার আমার কাউন্সিলিং লাগবে। অ্যান্ড অন দ্যাট নোট শি হ্যাজ গিভেন মি আ টাস্ক, শি টোল্ড লাইক অনেক রকম কালার ইউজ করে একটা পিকচার ড্র কর, এই টাস্কটা করলে আমার ইট উইল হেল্প টু কাম মাই মাইন্ড, অ্যান্ড অলসো আমি আননেসেসারি যে প্যানিক করি, আমার প্যানিক অত আমি করবো না, আমি নিজেকে টেনশন ফ্রি রাখতে পারবো, একটু হলেও কমবে। সো আমিও ট্রাই করবো, আপনারাও ট্রাই করে দেখুন যে ট্রিকটা কাজ করছে কিনা। শি হ্যাজ ভেরি ইউনিক ট্রিক্স, তাই জন্যই আমি এটা মেনলি হাইলাইট করলাম যে এরমভাবে খুব রেয়ারই আমি শুনেছি যে কোনো সাইকোলজিস্ট বা কাউন্সিলিং এরমভাবে হয়। But this is very unique and different, so I liked it. That's why I am sharing with you all. আপনারাও সবাই চেষ্টা করুন ট্রিকটা, দেখুন কাজ করছে কিনা, আমাকে জানাবেন, আমিও চেষ্টা করছি। আমি অবশ্যকে বলেছি যে ইফ পসিবল যদি ওর টাইম হয় কিছু জেনারেল সেশন আমার সাথে শেয়ার করতে, যাতে আমি পোস্ট করতে পারি, আমার অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের সবার হেল্প হয়। তো ও বলেছে চেষ্টা করবে, ইফ ইটস পসিবল যদি ওর টাইম হয়, মেবি শি উইল শেয়ার সামথিং টু মরো, লেটস সি। এখন আসুন দেখিনি স্বাগতার দেওয়া টাস্কটা।